হ্যালো ভিউয়ার্স, আজকের মূল বিষয় হচ্ছে যে কী করে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটাকে বাড়িয়ে তুলবেন অনেক গুণ। তো এটি অন করার জন্য আপনারা সিম্পল সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে সিমটি ইউজ করেন আপনার ফোনে সেই সিমে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবেন এবং লেখা রয়েছে যে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেমস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর সিম্পল ওপরে দেখবেন যে তিনটি ডট রয়েছে, তো এই তিনটি ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর রিসেট টু ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন রিসেটিং ডিফল্ট এপিএন সেটিংস লেখা থাকবে। এর মানে আপনার ফোনে যদি কোনো খারাপ সেটিং থাকে বা কোনো যদি ভুলভাল সেটিং থাকে তাহলে সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং নতুন আর একটা সেটিং অন হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। এরপর ক্লিক করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর সিম কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর সেলুলার ডেটাটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে আপনি যে সিমে ইন্টারনেট ইউজ করেন সেই সিম কিন্তু আপনাকে ক্লিক করে রাখতে হবে এবং অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিপিএন একটা অপশান পাবেন, তো এই ভিপিএন অপশানটি আপনারা কোনো কিছু অ্যাড করবেন না বা কোনো অপশান ইউজ করবেন না। ভিপিএন ইউজ করলে কিন্তু ইন্টারনেট স্পিডটা খুবই স্লো হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।